ডক্টর শফিকুল্লাহ প্রধান, আমরা যে বিষয়টি জানতে পাচ্ছি, বিজ্ঞানীদের একটি সতর্কবার্তা ঘুরছে বিভিন্ন সামাজিক মাধ্যম সহ নিউজ পোর্টালে, সেটি হচ্ছে যে বিজ্ঞানীরা বলছে যে করোনা সহসাই যাবে না, করোনা থেকে যাবে। এটা সপক্ষে আদৌ কোনো যুক্তি আপনারা পেয়েছেন কিনা এখন পর্যন্ত, ডক্টর শফিকুল্লাহ প্রধান? ধন্যবাদ। আসলে এনি ভাইরাল ইনফেকশন, পৃথিবীতে যত প্রকার ভাইরাল ইনফেকশন হোক বা অনেক ইনফেকশনই আমরা যতই ভ্যাকসিনেশন করি না কেন, এর আগে প্রফেসর জি হিউ হাসান বলছিল যে আমাদের সচেতনতা বা যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা ছাড়া কোনো উপায় নেই। এটা আসলে আমরা পোলিও বাংলাদেশেও দেখেছি, ইরিডিকেটের পরেও কিন্তু আবার পোলিও আমরা রোগী পেয়েছি। তো এই ক্ষেত্রে এটাই এটি ইঙ্গিত করে যে আমরা একেবারেই স্বাস্থ্যবিধি মানবো না, আমরা ইরিডিকেট করে ফেলবো, ভ্যাকসিনেশন করে সবাই একেবারে ভালো হয়ে যাব, আমরা যার যার মতো করে চলবো, তা কিন্তু আসলে হওয়ার কোনো সুযোগ নেই। এটা অবশ্যই মানে সোশ্যাল মিডিয়া বা কে কি ভাইরাল করলো সেটা কোনো কথা না, এটা একটা মেডিকেল সায়েন্সের। ধন্যবাদ, ধন্যবাদ। তার মানে হচ্ছে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিধিকে আঁকড়ে ধরতে হবে এখন সাধারণ মানুষকে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।